আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুফান মুন্সিগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন নারী সহ চারজন আহত অন্তত 15 জন বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের 16 ঘরে এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি পুলিশ জানায় ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের 16 ঘর এলাকায় বাস ও ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো দুইজন নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন আহত 15 জনকে ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার কারণে রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ দর্শক এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন আমাদের রিপোর্টার মাইনুল শোভন সরাসরি কথা বলছে তার সাথে শোভন মানুষের ভিড় আপনি কেমন দেখতে পাচ্ছেন মহাখালীতে আমাদেরকে জানাবেন শাকিলা এবারে ধর্মমুখ মানুষের ঈদ যাত্রাটা একেবারেই অন্যরকম এর একটি অন্যতম কারণ হচ্ছে যে এবার নির্বাহী আদেশে একদিন সরকারি ছুটি বৃদ্ধি যার কারণে মানুষ যারা বাড়ির পথে ছুটেছেন তারা বেশ কয়েকদিন আগের থেকেই ছুটেছেন যার কারণে এই মুহূর্তে আজকের একেবারে ভোগান্তি নেই বললেই চলে আমি এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন মহাখালী বাস টার্মিনালে আছি এখান থেকে মূলত গাজীপুর এবং টাঙ্গাইলের উদ্দেশ্যে গাড়িগুলো ছেড়ে যায় কিন্তু আমি যতটুকু দেখেছি যে একেবারেই ভোগান্তিহীন মানুষের ঈদ যাত্রা ঠিক সময়ে প্রতিটি গাড়ি ছাড়ছে এবং সবাই যে যার মতো নির্বিঘ্নেই তারা গন্তব্যে পথে রওনা দিয়েছেন একটি বিষয় যে সবচেয়ে বেশি ভোগান্তিহীন যাত্রা সেটি হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গগামী যে সব পরিবহন চলছে সেখানে আরও নির্বিঘ্ন কারণ সেখানে পদ্মা সেতু এবার এই প্রথম ঈদ উল ফিতরে পদ্মা সেতু দিয়ে মানুষ বাড়ির পথে যাচ্ছে যার কারণে সেখানেও একেবারেই যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ছিল আগে ঘরে ফিরতে সেই চিত্র একেবারেই দেখা যাচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে গাবতলি বাস টার্মিনাল যেটি অন্যতম বড় বাস টার্মিনাল সেখান থেকে উত্তরবঙ্গগামী বিভিন্ন বাস ছেড়ে যায় কিন্তু সেখানে অন্যবারের মতো ভোগান্তির চিত্র খুব একটা দেখা যাচ্ছে না তবে টাঙ্গাইল এলেঙ্গা যে চত্বর আছে সেখানে কিছু জটলা সৃষ্টি হওয়ার কারণে সেখানে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে গাড়ি দেরিতে ছাড়ছে আর একটি বিষয় থাকে প্রতিটি ঈদেই যে ভাড়া নিয়ে একটা অভিযোগ থাকে এই মহাখালী বাস টার্মিনালে এসে যতটুকু দেখেছি এখান থেকে মানুষ এখানে যারা যাত্রী যাচ্ছেন সবাই ন্যায্য ভাড়া দিয়ে মোটামুটি যাচ্ছেন অনেকের সঙ্গে আমি কথা বলেছি তারা আগেও যে ভাড়া ছিল সেই ভাড়া দিয়েই তারা বাড়িতে যাচ্ছেন স্বজনদের উদ্দেশ্যে কিন্তু দক্ষিণবঙ্গগামী কিছু বাস আছে যারা যাদের কাছে যাদের কাছ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করছেন অনেকেই তো এই ছিল সার্বিক পরিস্থিতি তবে মোটের উপরে এবার ঈদ যাত্রাটা একেবারেই অন্যবারের তুলনায় ভোগান্তিহীন সেটি নির্দ্বিধায় বলা যায় শাকিলা জি শোভন আপনাকে ধন্যবাদ দর্শক মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শোভন ছয় শর্তে পদ্মা সেতু দিয়ে শুরু হয়েছে মোটর সাইকেল চলাচল ভোর ছয়টা থেকে মাওয়া প্রান্তের সাইড লেন দিয়ে প্রবেশ করে মোটর সাইকেল টোল ধরা হয়েছে 100 টাকা ঈদের আগে পদ্মা সেতু খুলে দেওয়ায় খুশি মোটর সাইকেল আরোহীরা ঈদের আগে এমন সুযোগ পেয়ে খুবই খুশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষরা পদ্মা সেতু পার হয়ে ঈদে বাড়ি যেতে পেরে ভোর থেকে শত শত মোটর সাইকেল ভিড় করে টোল প্লাজায় মোটর সাইকেলের জন্য রাখা হয়েছে আলাদা লেন উদ্বোধনের দীর্ঘ 9 মাস পর আবার মোটর সাইকেলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ায় খুশি সবাই এজন্য ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটু ঝুঁকি হলেও পরিবারের সঙ্গে ঈদ করার অন্যরকম আনন্দ বলে জানালেন মোটর সাইকেল চালক ও যাত্রীরা বেলা যত গড়াচ্ছে মোটর সাইকেলের চাপও বাড়ছে এ ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে